শেফালি, আমি তোমারে কেমনে ক্যাপচার করবো, কেমনে কেমনে? ওহ বাবা, তকদির কেডা? আমি আমি তোর বিবেক রে বাবা। তুমি বিবেক? আমার বিবেক তো থাকবো আমার অন্তরের ভিতরে, তুমি বাইরে আইসো কিরে? কেমনে আইসো? আমি মাঝে মধ্যে বাইরে বাইরে আই, অন্তরের বিবেক মাঝে মাঝে বাইরে এসা পথ দেখাই, নাহলে তোরা দেখোস না কিরে। তুমি সামনে এসে দাঁড়াইছো কিরে? তুমি যে পথে আউগাইতেছ বাবা, পথটা তো ভুল। ভুল কেমনে? ভুল করছি? কি ভুল করছি? ভালোবাসা জোর জবরদস্তি করে আদায় করানো যায় না রে পাগলা। তা আমি কি করতাম? আমি তো কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, তো ভালোবাসাটা কি অপরাধ? ভালোবাসা অপরাধ না রে, কিন্তু সে ভালোবাসা পাইতে হইলে তরে সত্য সুন্দর আর প্রেমের পথে আগাইতে হইব। তাহলে কি আমি ভুল পথে আগাইতে আছি? কিন্তু আমি তো কোনো উল্টাপাল্টা কিছু করতেছি না। উল্টাপাল্টা কিছু করতেছস না ঠিক আছে, কিন্তু দীপালির প্রতি তোর প্রেম নিবেদনের পন্থাটাও কিন্তু ঠিক না। তাহলে কোন পথে আউগাইলে, কোন পথে আটলে আমি দীপালিরে পাই আমার কও? প্রেমের পথে। সেইটা কোন পথ? একটু ভালো করে ভাইবে দেখ, চিন্তা করে দেখ, তাইলে প্রেমের পথটা পাইয়া যাবি তুই। আমি এত চিন্তা ভাবনা করতে পারবো না, আমার মাথা মুথা কোনো কিছু কাম করতেছে না। চিন্তা কারো সাহায্য নে, তারপরে সেই পথে আগবা বাবা। আরে কই গেলা বিবেক? বিবেক দেখছে কেমনটা লাগে? কি কয়ে গেল? কার সাহায্য লোম আমি? কেডা আবার সাহায্য করবো? আবার তো কেউ সাহায্য করতো না। উভয় নাই দুফালি রে, আমার কোল জাড়া, আমার কোল জাড়া লইয়া তুই দি। ফিরমার কাছে যাই, ফিরমায় সাহায্য করব। বাহ, এটাই উপযুক্ত বুদ্ধি বিবেক, তোর ধন্যবাদ। তুই কই গেলি? তুই আয়, তোর একটু কদম বুঝি করি। টুকটুকি টুকটুকি।